তালাচী বিতর্ক অন্ত পেলাবলৈ তৎপৰ সরকার। এডিআরই পরীক্ষার তালাচীক লৈ জারি বিশেষ নির্দেশনা। কি কি নীতি নির্দেশনা থাকিব তালাচীর ক্ষেত্র? রাজ্যজুড়ি 15 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হওয়া উচ্চতর মাধ্যমিক পর্যায়ের এডিআরই পরীক্ষা চলা তালাচীক লৈ উঠিছিল গুরুতর অভিযোগ। তালাচী নামত একাংশ মহিলা পরীক্ষার্থীর অন্তর্বাসত হাত ভরাই হারাশাস্তি করার গুরুতর অভিযোগ উঠেছিল। তার পিছতে রাজ্যবাসীর লগতে বিরোধীর তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিল সরকার। কিন্তু সকলো বিতর্কক একাহরিয়া করে মুখ্যমন্ত্রীয়ে স্পষ্ট করে দিছিল সরকারি নিযুক্তির স্বচ্ছতার খাতিরত তালাচী চলিব। তার পরিপ্রেক্ষিতত দেওবারে অনুষ্ঠিত হবলগিয়া পরীক্ষার বাবে সরকারে জারি করিলে কঠোর নীতি নির্দেশনা। পুরুষ আর মহিলা প্রার্থীর বাবে থাকিব পৃথক নিরাপত্তারক্ষী, অর্থাৎ পুরুষ প্রার্থীক পুরুষ আরক্ষী আর মহিলা প্রার্থীক মহিলা আরক্ষীয়ে করিব তালাচী। পুরুষ আর মহিলা পরীক্ষার্থীর বাবে পৃথক হব তালাচীর স্থান। মহিলা প্রার্থীর গোপনীয়তা রক্ষার বাবে আর করিব লাগিব তালাচীর স্থান। মহিলা প্রার্থীর তালাচী অঙ্গনবাড়ি কর্মী বা সহায়িকা অথবা আশা কর্মীর উপস্থিতিত মহিলা কনিষ্টবলে করিব। যদি কোনো মহিলায় তালাচীর বাবে সন্মত নহয় তেন্তে ততালিকে জানাব লাগিব সেন্টার ইনচার্জক। সেন্টার ইনচার্জে পরীক্ষার্থীগুলিক প্রথমে বুঝাব লাগিব তালাচীর প্রয়োজনীয়তা। তার পিছতো যদি পরীক্ষার্থীগুলি সন্মত নহয় স্বাক্ষর করিব লাগিব। তেনে পরীক্ষার্থীর পৃথক কোঠাত হব পরীক্ষা। যথাসম্ভব তালাচীর স্থানত সিসিটিভির ব্যবস্থা করার নির্দেশ। মহিলার তালাচীর ক্ষেত্র সিসিটিভি রেকর্ডিং হব নিষিদ্ধ। যথাসম্ভব মহিলা তালাচীর বুথর প্রবেশ আর প্রস্থান পথত থাকিব সিসিটিভি। কেইবাগৰাকী মহিলা প্রার্থীয়ে বিগত পরীক্ষার সময়ত সামাজিক মাধ্যম যোগে আপত্তি দর্শোৱাৰ পরিণতিতে দেওবারের পরীক্ষার বাবে মহিলার সন্মান মর্যাদা বজায় রখাত সর্বাধিক গুরুত্ব দিয়া হয়েছে এইবারের পরীক্ষাত। ইয়ার উপরি তালাচীত নিযুক্ত সকলকে পরীক্ষার্থীর মর্যাদা রক্ষার প্রশিক্ষণ দিয়া হব। প্রবেশ পথত থাকিব পরীক্ষা কেন্দ্রলৈ নিব পৰা আৰু নোৱাৰা সামগ্রীর নির্দেশনা। পরীক্ষার্থীয়ে পকেট খালি করে নির্দিষ্ট স্থানত থব লাগিব সকলো সামগ্রী। প্রতিজন পরীক্ষার্থীক মেটেল ডিটেক্টরের সহায়ত পরীক্ষা করা হব। কঁকাল গুড়ুহা পকেট আদি তালাচীর বাবে তললৈ হাউলিব লাগিব পরীক্ষার্থীয়ে। কাপড় জোতা আদিটো চলোৱা হব তালাচী। কেবল সেবা টেস্টিং এজেন্সি আর SLRC-এ অনুমতি দিয়া সামগ্রীহে নিব পাৰিব। সন্দেহ উপজিলে পরীক্ষার্থীক টুপি জোতা সেন্ডেল গহনা আদি খুলিবলৈ নির্দেশ দিব পাৰে। অনুমতি নথকা সামগ্রী পালে সেয়া জব্দ করা হব। নিষিদ্ধ সামগ্রী জব্দ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা লওয়া হব। তালাচী সম্পন্ন হওয়া প্রার্থী যাবতীয় সামগ্রী লৈ পরীক্ষা কেন্দ্রত প্রবেশের অনুমতি দিয়া হব। জব্দ করা সামগ্রীর বাবে থাকিব এখন পঞ্জী। তালাচী সম্পর্কে প্রার্থীয়ে আপত্তি দর্শাব পাৰিব। আপত্তি দর্শোৱাৰ বাবে প্রতিটো কেন্দ্রত থাকিব এজন ভারপ্রাপ্ত বিষয়া। এই ভারপ্রাপ্ত বিষয়াগৰাকী আরক্ষী নাইবা আন সরকারি বিভাগৰ লোক হব লাগিব। মুঠৰ ওপৰত স্বচ্ছ আৰু নিকাকৈ নিযুক্তি পৰীক্ষা অনুষ্ঠিত কৰাৰ বাবে প্ৰায় সকলো ধৰণৰ প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰিছে ৰাজ্য চৰকাৰে। 1,00,000 নিযুক্তিৰ প্ৰতিশ্ৰুতি পূৰণৰ উদ্দেশ্যে ৰাজ্য চৰকাৰে অনুষ্ঠিত কৰিবলৈ ওলোৱা এই বৃহৎ নিযুক্তি পৰীক্ষাত পৰীক্ষাৰ্থীসকলৰ সহযোগিতাৰ আহ্বান জনালে শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগুৱে। এইটো এনশ্যুৰ কৰা হৈছে যে যুবতীসকল বা মহিলাসকলৰ যি মানে ফ্ৰিস্কিং হ'ব সেইটো মহিলাই কৰিব আৰু সেই তাৰ কাৰণে আমি অংগনবাদী কর্মী সহায়িকা আশা কর্মী আমি তেওঁলোকৰো সহায় লম। হীৰক জ্যোতি মালাকাৰৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।